নমস্কার আমি কৌশিক রায় আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল শনিবার তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ চারটি রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে বিষয় নিয়ে আজকের এই আলোচনা তাই আপনারা প্রত্যেকে ভিডিওটির আলোচনাটা অবশ্যই শুনবেন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন অর্থপ্রাপ্তি খুব ইম্পর্টেন্ট একটি জায়গা দেখুন কেউ কেউ দেখবেন সোনার চামচ মুখে নিয়ে জন্মায় আবার কাউকে প্রচুর পরিশ্রম করে সেই জায়গাটাতে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হয় তো আসল কারণ আপনার জন্মকুণ্ডলি সঠিক প্রশ্নের উত্তর দিবে অনেকে বলেন না যে কৌশিক দা রাশির নাম শুনলাম আমি লটারির টিকিট কেটেছি হয়নি আবার অনেকে বলেন যে কৌশিক দা রাশির নাম শুনেছি টার্গেট নাম্বার শুনেছি যে নিয়মগুলো বলছিলেন সেই নিয়মেই আমি টিকিট কেটেছি আমার কিন্তু বড় অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হয়েছে এখানেই বিষয় যে আপনার ক্ষেত্রে হচ্ছে না আপনার ক্ষেত্রে হচ্ছে না রাশি তো সেম রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের কি অর্থপ্রাপ্তি হবে না কিছু সংখ্যক মানুষের অর্থপ্রাপ্তি ঘটবে আবার কিছু সংখ্যক মানুষের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির যোগ সৃষ্টি হয় সেখানে আপনার রাশির নাম অবশ্যই থাকবে কিন্তু বিষয়টা কি জানেন বিষয়টা এখানে যে আপনার সাথে অনেক সময় মিলছে না দেখুন অনেকে লটারির টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করছেন সর্বশান্ত হয়ে যাচ্ছেন তার আগে আমি একটি কথা বলি আপনারা ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি যদি আপনারা শুনেন তাহলে আপনাদের কিন্তু এই সমস্যাগুলো আসবে না এখন দেখা যাচ্ছে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে তারাই কেবলমাত্র রাহু রক্ষা কবচ পড়বেন যাতে অল্পের জন্য আর যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন হচ্ছে না আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন এবং কি প্রতিকার রয়েছে গ্রহের প্রতিকার রয়েছে প্রতিকার ছাড়া কোনো কাজই হবে না শুধুমাত্র আপনি ভাবছেন যে কৌশিকতা বলছে সেটা না ভাগ্য সব থেকে আমি বলি যে আমাদের এই ভাগ্য ভাবটা যদি স্ট্রং হয় তাহলে নিশ্চিত রূপে আমাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে তাই আমাদের ভাগ্যভাব ধনভাব এই দুটি ভাবকে কিন্তু ভালো করা দরকার এবং পাশাপাশি আমাদের আকস্মিক প্রাপ্তির ভাবটাকে কিন্তু শুভ রাখা দরকার কোন কোন জায়গাটাতে সমস্যা রয়েছে সেটার আগে চুল চেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে কারণ অনেকে লটারি টিকিট কেটে প্রচুর অর্থ নষ্ট করছেন একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক কোন সময়টা সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট আপনার কোন বছর প্রাপ্তি রয়েছে কোন কোন মাসগুলো আপনার ক্ষেত্রে ভালো কোন সময়টা প্রতিকার করা আপনার জন্য আইডিয়াল রয়েছে তবেই কিন্তু এই প্রতিকার প্রতিবিধানটা করা কিন্তু দরকার রয়েছে আমি প্রতিদিন আপনাদেরকে বোঝাই আপনাদের কাছে আমি প্রতিদিন একটি কথা বলি হয়তো আপনাদের মূল্যবান সময়গুলো আমি নিই কিন্তু একটা কথা আপনাদেরকে বোঝাই যারা টিকিট কাটছেন নেশার মতন যাদের হয়ে গেছে তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন তাদের জন্য আমি টার্গেট নাম্বার শুভ সময়টা অবশ্যই জানাই এবং যারা এই দিকে নেই তারা তাদেরকে আমি বলবো সেখান থেকে আপনারা বেরিয়ে আসুন শেয়ার বাজার ফাটকা ব্যবসা এই সকল যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে দেখুন রাহু কুলিযুগের রাজা রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করতে হবে রাহু রক্ষা কবচ আপনাকে পরিধান করতে হবে নিশ্চিত নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে চার রাশির নাম টার্গেট নাম্বার প্রথম রাশি মকর রাশি মকর রাশির টার্গেট নাম্বার দুই আট আপনাদের শুভ সময় এগারোটা সাত মিনিট থেকে এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি মকরের পর সেটি হচ্ছে আপনার তুলা রাশির টার্গেট নাম্বার চার আপনাদের শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির টার্গেট নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার মিন রাশি মিন রাশির টার্গেট নাম্বার ছয় সাত আপনাদের শুভ সময় বারোটা আঠেরো মিনিট থেকে একটা এগারো মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই চারটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে যদি না আপনাদের জন্মচকে বড় কোনো দোষ না থাকে এই সময়ের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু হতে পারেন মহা কোটিপতি দেখুন আমি বারবার বলছি সময় থাকতে প্রতিকার প্রতিবিধান করুন এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন যাদের অল্পের জন্য প্রাপ্তিতে বাধা আসছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চেয়েছেন সম্পূর্ণ এটি পেট সার্ভিস এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি আপনারা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন নমস্কার ধন্যবাদ